सात दिन धरे चला विश्वभारती अचलावस्था काटाते हस्तक्षेप कलकाता हाईकोर्टे आदालते निर्देश उपाचार्य बाड़ी गेटे ताला भांगल पुलिस शरण हल पड़ुआ अवस्थान मंच तीन पड़ुआ के बहिष्कार प्रतिबादे उपाचार्य बाड़ सामने मंच मेधे अवस्थान विक्षोभ शुरू कर छात्र छात्री एकांश अचलावस्था काटाते हाईकोर्टे द्वारस्थ है विश्वभारती विश्वविद्यालय करतृपक्ष एदिन विश्वभारती अवस्थान विक्षोभ नहीं पर्यवेक्षण विचारपति राजशेखर मान्था बोलें एटा कोनो ट्रेड यूनियन नय एटा छात्र संगठन अंतर्वर्ती निर्देशे तिनी बोलें उपाचार्य शिक्षक अध्यापक कर्मी बासस्थान स्कूल क्लासरूम प्रशासनिक भवन सह विश्वभारती जेको अंशे 50 मीटर मध्य कोनो रकम विक्षोभ देखानो जाबे ना उपाचार्य बासस्थान सह जेखाने जतो तला झुलानो छिलो शांतिनिकेतन थाना के सब तला भेंगे दीते हबे विश्वभारती कोनो कर्मी के विश्वविद्यालय प्रवेशे बाधा देया जाबे ना उपाचार्य निरापत्तार जोन्नो तीन जन पुलिसकर्मी के नियोग करते हबे चालू करते हबे विश्वविद्यालय चत्वरे थाका समस्त सीसी कैमरा की व्यवस्था नेওয়া হয়েছে তা নিয়ে শান্তিনিকেতন থানাকে আদালতে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেন এক্ষুনি সমস্ত ধরনের ডেমনস্ট্রেশন ব্যানার হোর্ডিং ডায়াস যা কিছু আছে নাকি কেন সব কিছু সরিয়ে দিতে হবে বিশ্বভারতীর মাননীয় রেজিস্ট্রারকে ওই রিপোর্ট দিতে বলা হয়েছে আগামী বুধবার তিনি সে রিপোর্টটা দেবেন ওদের পিসফুল ডেমনস্ট্রেশন যেভাবে চলছে সেইভাবে শান্তিপূর্ণভাবে এই অবস্থান চলবে এতে কোর্টের কোনো বাধা নেই ডিসি যদি নিজেকে কনফাইন করে রেখে দেয় প্রতিবাদের ভয়ে তাহলে সেখানে কোর্টের নির্দেশ দেওয়ার কোনো জায়গা নেই আদালতের রায়ের পরই শুক্রবার দুপুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তায় তিনজন পুলিশকর্মীকে নিয়োগ করা হয় খুলে নেওয়া হয় উপাচার্যের বাড়ির সামনে থাকা অবস্থান মঞ্চ খোলা হয় ফ্লেক্স পোস্টার অবস্থান মঞ্চ 50 মিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভাঙা হয় উপাচার্যের বাড়ির গেটের তালা আমরা ওখানে জিজ্ঞেস করলাম ওই তালার চাবি আর কারো কাছে আছে কিনা তো প্রত্যেকই বলল যে আমাদের কারো কাছে চাবি নেই তো অ্যাকর্ডিংলি দা অর্ডার আমরা সেই তালাটাকে দিয়ে দিয়েছি দাবি ভাঙা গেল হাইকোর্ট যে সমস্ত বিষয়গুলোতে হচ্ছে যে তার জাজমেন্ট দিয়েছিল যে কিছু কিছু বিষয় করার উপরে হচ্ছে যে আমাদের উপর বিধিনিষেধ রয়েছে সেই সমস্তটা মেনেই হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের আন্দোলন চালু করছি আমাদের যে জায়গা ছিল সেই জায়গা থেকে হচ্ছে সরে চলে এসেছি মহামান্য হাইকোর্ট এমন কোনো রায় দেয়নি যাতে আন্দোলন প্রত্যাহার করতে হবে আমরা দেখব ছাত্র শিক্ষকদের বুকের উপরে বুলডোজার চালিয়ে কতদিন তিনি এই কেবলমাত্র এই হাইকোর্ট দেখিয়ে আর ইয়ে করে আর ওই পলিটিক্যাল কানেকশন করে তিনি থাকতে পারেন বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর বিক্ষোভের কারণ আছে এবং ডিসি সম্বন্ধে প্রচুর অভিযোগ আছে ছাত্রদের যে অভিযোগ অর্থাৎ এই বিক্ষোভ হতো না আমাদের সলিউশনে আসতে হবে ডিসির সঙ্গে ডিসি যদি রাজি থাকেন কথা বলতে এই যে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা সেটাকে এখানকার সরকার রীতিমতো সাপোর্ট করছে অধিকার আছে সবার প্রতিবাদ করার আন্দোলন করার তার সীমা থাকা উচিত এটা শিক্ষাঙ্গন সেই জন্য সেখানকার মর্যাদা সেখানকার গরিমাকে দেখে এই ধরনের সব হওয়া উচিত বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদে এদিন কলেজ স্ট্রিটে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অধ্যাপক ও আশ্রমিকদের একাংশ অন্যদিকে বৃহস্পতিবার বিদ্যুৎ চক্রবর্তী অসুস্থ হওয়ার পর বোলপুরের এসডিপিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বীরভূমের পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছেন উপাচার্যের মেয়ে শৌভিক মজুমদার আবির ইসলাম ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ